বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রদর্শক, আমরা চলে আসলাম জাহিদ ভাইয়ের ঘেরে, লাউ ক্ষেত দেখাবো আপনাদের আজকে সরাসরি। আপনারা দেখছেন কৃষি ও গরু ছাগলের খামার ইউটিউব চ্যানেল, সঙ্গে রয়েছি আমি মিঠু সুরাবন। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা আমাদের ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন আশা করি, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এটুকু আপনাদের কাছে দাবি। তো শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। আমরা সরাসরি জাহিদ ভাইয়ের সেই লাউ ক্ষেতটা দেখাচ্ছি। জাহিদ ভাই আজকে ঘেরে নাই, থাকলে আপনাদের সাথে কথা বলাই দিতাম, তার সাক্ষাৎকার তার মুখে শোনাতাম। দেখুন কত সুন্দর লাউ হয়েছে। তো সরাসরি আমরা দেখাচ্ছি কৃষি ও গরু ছাগলের খামার ইউটিউব চ্যানেলে। এই রমজান মাসে লাউয়ের দাম খুব ভালো, 27 টাকা 30 টাকা করে খুচরা বিক্রি করতেছে। জাহিদবার সাথে কথা হয়েছে, আর মানে পাইকারি বিক্রি করতেছে, আর খুচরা একটু দাম বেশি। ডগায় ডগায় লাউ ধরেছে। তো সুপ্রদর্শক, আপনারা কৃষি ও গরু ছাগলের খামার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই দেখুন লাউ তল থেকে আমি দেখালাম। হ্যাঁ, কৃষি ও গরু ছাগলের খামার ইউটিউব চ্যানেলে জাহিদ ভাইয়ের লাউ ক্ষেত আজকে দেখাচ্ছি সরাসরি। আর পাশে ভিতরে ধান রুইছে ঘেরের ভিতরে, আপনারা ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই। সরাসরি দেখাচ্ছি, দেখুন এক জায়গায় দুইটা লাউ ধরেছে, বৃষ্টির কারণে গায়ে ময়লা পড়ে গেছে। তো মোটামুটি ইনশাল্লাহ ভালো ফলন লাউয়ের, অনেকদিন ধরে বিক্রি করতেছে, প্রায় শেষের পথে, তারপরে অনেক লাউ আছে গাছে। তো অবশ্যই আপনারা কৃষি ও গরু ছাগলের খামার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আশা করি। আর এই লাউটা খুব সুস্বাদু লাউ। সরাসরি আমরা দেখাচ্ছি কৃষি ও গরু ছাগলের খামার ইউটিউব চ্যানেলে। আর এই যে কুমড়ার মতো কোয়ালিটির লাউ, হাঙে হাঙে কদু যেটারে বলে, এ দেখুন কত সুন্দর দেখতে। কত সুন্দর দেখুন জাহিদ ভাইয়ের এই লাউগুলো, সরাসরি দেখাচ্ছি আমি কৃষি ও গরু ছাগলের খামার ইউটিউব চ্যানেলে। অবশ্যই আপনারা কৃষি ও গরু ছাগলের খামার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই দেখুন কত সুন্দর ফল ধরেছে লাউর গাছে, দেখুন, না দেখলে বুঝবেন না কত সুন্দর লাউ, কুমড়ার মতো। তো আপনাদের কাছে দাবি অবশ্যই আমাদের এই কৃষি ও গরু ছাগলের খামার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার করবেন আশা করি। এই দেখুন অনেক ফল ধরতেছে, আমরা শেষ পর্যন্ত যাব, আপনাদের দেখাবো অনেক লাউ। এই দেখুন ধরেছে ফল ধরেছে, এই যে আরও দেখুন। তো আপনারা দেখছেন কৃষি ও গরু ছাগলের খামার ইউটিউব চ্যানেল, সঙ্গে রয়েছে আমি মিঠু শ্রাবণ। আর এত সুন্দর লাউ, সুন্দর সুন্দর লাউ ধরেছে, যা আপনাদের সরাসরি দেখাচ্ছি কৃষি চ্যানেল বাংলায়, না কৃষি ও গরু ছাগলের খামার ইউটিউব চ্যানেলে। আর আমাদের আরেকটি চ্যানেল রয়েছে কৃষি চ্যানেল বাংলা, নতুন চ্যানেল, সেটা আপনারা পারলে সাবস্ক্রাইব করবেন। এটা মনে হয় লম্বা লাউ হবে, এই যে জালি দেখে বোঝা যাচ্ছে, এই তরকারি বিক্রি করে জাহিদ ভাই, তরকারি চাষ করে অনেকটা স্বাবলম্বী। তার মুখ থেকে শোনাতে পারতাম, ঘেরে আজকে নাই বলে পারলাম না। আমাদের ঠিকানা আছে যশোর জেলার অভয়নগর থানার 8 নং সিদ্ধিবসা ইউনিয়ন, 2 নং ওয়ার্ড ধুলগ্রাম। তো আমি দেখাচ্ছিলাম সেই জাহিদ ভাইয়ের
লাউ চাষ, এবার বাম পাইডে আসছিলাম, ডাইন পাইডে আসছিলাম, এবার বা আবার যাচ্ছি, এই পাইডেও আছে লাউ অনেকগুলো। সুপ্রিয় দর্শক, যদি আমাদের ভিডিওটি কিঞ্চিৎ পরিমাণে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ প্রচুর কষ্ট করে একটা ভিডিও তৈরি করা হয় আপনারা জানেন তো, এই জন্য আপনাদের কাছে দাবি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আশা করি। দেখুন এক জায়গায় কত সুন্দর দুইটা লাউ ধরিছে, মিষ্টি লাউ, একমাত্র আমাদের এই অঞ্চলে জাহিদ ভাই তরকারি চাষে অনেকটা স্বাবলম্বী, আর যে চাষ সম্বন্ধে খুব বোঝে, কখন বিষ প্রয়োগ করতে হয়, কখন গাছ লাগাতে হয় বিস্তারিত সে থাকলে আজকে তার মুখ থেকে শোনাতাম। এ দেখুন কত সুন্দর একটা লাউ, কুমড়া কোয়ালিটি লাউ, সাদা লাউ, সুন্দর লাউ। তো ভিডিওটিতে লাইক দিয়ে সঙ্গে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করি। কৃষি ও গরু ছাগলের খামার ইউটিউব চ্যানেলে সরাসরি আজকে আমরা দেখাচ্ছি জাহিদ ভাইয়ের লাউ চাষ, আর সঙ্গে রয়েছে মিঠু শ্রাবণ। অনেকদিন আসার কথা, যার কারণে আমি সময় দিতে পারিনি জাহিদ ভাইরে, যার জন্য তার সাথে সাক্ষাৎ হয়নি, সে অনেকবার বলেছিল আসতে তার ঘেরে প্রতিবেদন তৈরি করার জন্য, তো ইনশাল্লাহ আমি সময় পাইনি, আজকে হঠাৎ সময় পেলাম, কিন্তু সেই জাহিদ ভাইকে পেলাম না। দেখুন গিরায় গিরায় থাকে ফল ধরিছে কত সুন্দর, এই দেখুন কত সুন্দর লাউ। তো আসলে প্রচুর কষ্ট করে জাহিদ ভাই, এই যে বোতল দিছে পোক মারার জন্য, প্রচুর কষ্ট করে জাহিদ ভাই এই লাউ ক্ষেতটা তদারকি করে এবং আরও অনেক তরি তরকারি চাষ করে, অন্যান্য ঘেরেও তার অনেক লাউ আছে। তো অবশ্যই আমরা আস্তে আস্তে সকল তার ভিডিওগুলো আপলোড করব। দেখুন জালি পড়ছে অনেকগুলো, তো সে পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন আশা করি। এই দেন একটা ফল, একটা একটা কৃষি ও গরু ছাগলের খামার ইউটিউব চ্যানেলে আমরা প্রতিনিয়ত কৃষি এবং খামার বিষয়ক সকল কন্টেন্ট আপলোড করে থাকি আপনারা জানেন। তো আজকে দেখাচ্ছি জাহিদ ভাইয়ের লাউ চাষ, আর এই জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আশা করি। আর আমাদের আরেকটি নতুন চ্যানেল রয়েছে কৃষি চ্যানেল বাংলা, যদি আপনারা পারেন ওই চ্যানেলে গিয়ে অনেকগুলো কন্টেন্ট, ভালো ভালো কন্টেন্ট ছাড়া আছে, দেখে আসতে পারেন। তো সরাসরি আজকে দেখাচ্ছিলাম জাহিদ ভাইয়ের লাউ চাষ, যদি ভিডিওটি কিঞ্চিত পরিমাণে কারোর ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন আশা করি। তো পরিশেষে একটা কথাই বলতে চাই যে লাউ চাষে অনেক টাকা অল্প দিনে ইনকাম করা সম্ভব, যদি এই জাহিদ ভাইয়ের মতো প্রচুর খাটতে পারেন ইনশাল্লাহ সম্ভব, লাউ চাষ করে স্বাবলম্বী হওয়া সম্ভব। তো যারা চাষ করবেন পাশে গ্রামে গঞ্জে একজন চাষির কাছ থেকে জানতে পারেন, অথবা উপজেলা কৃষি অফিসারের সাথে যোগাযোগ করতে পারেন, তরি তরকারি চাষ করলে, লাউ চাষ করলে, অন্যান্য সবজি চাষ করলে যোগাযোগ করে তারপরে করবেন। তার সুপ্রিয় দর্শক, আপনারা অবশ্যই আমাদের ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করি। সুপ্রিয় দর্শক, কৃষি ও গরু ছাগলের খামার ইউটিউব চ্যানেলে সরাসরি দেখাচ্ছি জাহিদ ভাইয়ের সে লাউ চাষ, তো যার কারণে জাহিদ ভাই যে ঘেরে নেই, তারপরে আমরা কথা দিছিলাম আসবো এখানে প্রতিবেদন তৈরি করব লাউ চাষের উপরে, তো উনি ওই যে তিন রকম জাতের লাউ চাষ করেছে আমরা সরাসরি দেখালাম ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন আর পরবর্তী কোনো এক ভিডিওয় কথা হবে। আজকের মতো বিদায় নেব জাহিদ ভাইয়ের লাউ ক্ষেত থেকে,
সবাই ভালো থাকুন। আমাদের কৃষি ও গরু ছাগলের খামার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।